এখনো চুলাচ্ছে। সালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, সবাই কেমন আছেন? লাইফে চলে এসেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যতটুকু পারি আমি। হ্যাঁ, বিশেষ করে ধন্যবাদ দিব আমি শাহিন হোসেন ভাইকে, যিনি আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন লাইভ আসার জন্য, বিভিন্ন প্রোগ্রাম কীভাবে এনেবল করা যায় সে সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন। বেশ, আমার কাছে একটু সামান্য কমপ্লেক্স মনে হচ্ছে। সো আপনার সবাই কি আছেন লাইনে? আমি কমেন্ট দেখতে চাই আপনাদের। হ্যাঁ, অনেকটা আর মানে বিভিন্ন রেডিও আছে না, বিভিন্ন রেডিও রেডিও আর জি তার যারা আছেন। আচ্ছা ঠিক আছে, ওয়েট করতেছি। বেশ করে সময় নষ্ট করবো না, 10-15 মিনিট বা 20 মিনিট সর্বোচ্চ ইনশাআল্লাহ। বাট আপনার সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন তো নাকি শব্দ? খুব ওয়ালাইকুম আসসালাম জাহেদি এইচ বিপু ভাই বলছেন, ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ওয়েট করা যায়, সমস্যা নেই, কিন্তু আপনার ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা এটা আমার কনসার্ন, কারণ এটা আমার ফার্স্ট টাইম লাইভে আসা। মানে এর আগে সকালবেলা মানে বিকালের দিকে এসেছি, কিন্তু ওই সময়টা আমি রিসিভ ছিলাম না, জাস্ট দেখানোর জন্য, মানে দেখতে কাজ করে কি না। হ্যাঁ, পরে ডিলিট করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার সময় সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন? একটু কমেন্ট বক্সে লিখেন ঠিক মতো শুনতে পাচ্ছি কি শুনতে পাচ্ছি না, আমাকে বলেন, তাহলে বুঝতে পারবো যে শুনতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, সব গুড, মানে মানে কি কিরকম? আমি তো নিজে শুনতে পারতেছি না, হয়তো পরবর্তী সময় আমি যখন আবার চালাবো তখন আমি বুঝতে পারবো ইনশাআল্লাহ। ওকে ওকে ভাই, আচ্ছা আমি লাইভে আমি জানি না কতজন আছে, আমি দিক দিয়ে এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সবাই আসুক নাকি, কয়েকটা মিনিট ওয়েট করি। হ্যাঁ ক্লিয়ার না? থ্যাংক ইউ জুলফার ভাই, ক্লিয়ার শুনতে পাচ্ছি আবু জাহিদ ভাই। হ্যাঁ, অনেকটা রেডিও জকি আর যেদের মতো বলতে হবে এখন সবার নাম দিয়ে। ঠিক আছে, 100% ক্লিয়ার, অল রাইট, ওকে আছে, কি শুনতে পাচ্ছি? ঠিক আছে, তার মানে আমি অল রাইট ক্লিয়ার। ওকে ফাইন, আমি কি শুরু করবো? আপনার বললে শুরু করে দিতে পারি। আচ্ছা দেখি কয়জন দেখা যাচ্ছে এখানে, 31 জন দেখতে দেখছেন। আচ্ছা আজকে বিষয়টা আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার আছে কি শুনতে পাচ্ছি? ঠিক আছে, তার মানে আমি অল রাইট ক্লিয়ার। আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ফিল্ড সার্টিফিকেশন। হ্যাঁ, যারা ফিল্ড সার্টিফিকেশন নিয়ে কথা, যাদের সমস্যা প্রবলেম আছে সেটা আমি একটু পরে বোঝানোর চেষ্টা করবো। খুবই সহজ একটা কাজ ফিল্ড সার্টিফিকেশন। হ্যাঁ, কিন্তু পড়তে বুঝতে হবে কোথায় টেকনিক্যাল বিষয়গুলো আমাদের ধরতে হবে। হ্যাঁ, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার যদি অনুমতি দেন তো শুরু করতে পারি, আর 2টা মিনিট ওয়েট করি। হ্যাঁ, 10টা 10-এ আমি শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা এরই মাঝে আমি আপনাকে দেখাই দিই। হ্যাঁ, 99 ডিজাইন্সের কিছু লিঙ্ক আছে, দেখাই দিই আমি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম পেজ। হ্যাঁ, এখানে ক্লিক করলে চলে আসবে, লগ ইন করার পর এখানে ক্লিক করবেন, একদম হোম পেজ 99 ডিজাইন্সের সবার নিচে চলে যাবেন। এটি খুব ইম্পর্টেন্ট লিঙ্ক, এটি রিসোর্স সেন্টার, স্পেশালি ডিজাইনার রিসোর্সেস। হ্যাঁ, এটি খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ আমাদের জন্য। সো আমরা এটাকে ক্লিক করবো, যখন সময় পাবো ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করে ঝুঁকবো, একটু পড়বো। হ্যাঁ, ইংলিশ মানে পড়ার কোনো ইংলিশ পড়ার ব্যক্তিত্ব এখন বিকল্প নাই, আমি দেখি না, ইংলিশ পড়তেই হবে, খুব ইজি ইংলিশ, খুব কঠিন ইংলিশ না। আর এখন তো গুগল আছে, একটু সমস্যা হলে সিনিয়র দেখে নিতে পারবো আমরা, এইগুলো আমরা পড়বো, সবগুলো পড়ার চেষ্টা করবো, আজকে না লাইভে না অ্যাটলিস্ট, বাট আমাদের ডিজাইনার রিসোর্সে যেগুলো সেগুলো দেখেন এখানে, স্পটলাইট দেখবো, ডিজাইনগুলো দেখবো, সবগুলো পারবো না বা দেখবো আমরা। হ্যাঁ, বিশেষ করে ডিজাইন 101, হ্যাঁ বিজনেস কার্ডস, হ্যাঁ তারপর সোশ্যাল মিডিয়া কভার্স, পেনিনসুলা গাইড, এগুলো আমাদের কিন্তু জানা থাকা দরকার, যারা আমরা এইখানে এক্স্যাক্টলি কাজ করি, স্টেশনারি বুক কভার্স, ইকুবুকস। হ্যাঁ দেখে রাখলাম, আর যেটা করবো সেটা হচ্ছে আমাদের ফোরামে, একটু ফোরামে আমরা প্রতিদিন একটু ঢুকবো, ঢুকে দেখবো। হ্যাঁ, নিউ কী কী ফোরামে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, পুরোনো না পারলে অ্যাটলিস্ট নিউগুলো দেখবো বা পুরোনো কথাগুলো দেখবো। হ্যাঁ, এই যে এখানে নিউ থাকবে, নিউ একটা অপশন আসবে। হ্যাঁ, লেটেস্ট হঠাৎ যদি কোনো আসে অপশন আসবে, তো নিউ ক্লিক করে আমরা দেখবো নতুন নতুন ফোরামে ফোরামে কী কী কথা হচ্ছে, কী বিষয়ে কথা হচ্ছে আমরা জানতে পারবো। হ্যাঁ, ই করতে পারবো, যেমন এখানে ফান হচ্ছে, ফান আছে এখানে, বা এখানে হচ্ছে ইউর ডিজাইনস ইন রিয়েল লাইফ। হ্যাঁ, আপনি আপনার ডিজাইনগুলো কীভাবে রিয়েল লাইফে কীরকম দেখা দেখতেছেন বা দেখাচ্ছে, জাস্ট ফান, জাস্ট একটু মানে রিল্যাক্সলি আলোচনা আর কি। হ্যাঁ,
এখানে সবকিছু সিরিয়াস না, কিন্তু এগুলো সিরিয়াস আছে, আবার ফানি থিংস আছে, একটু এন্টারটেইনমেন্ট, একটু মজা, হ্যাঁ এরকম আছে। সো আমরা যেটা করবো এখন, আমরা সবাই 10 বেজে গেছে, আমরা এখন ডিজাইনের রিসোর্সে চলে যাই। হ্যাঁ আপনাকে সব শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। না চেহারাটা দেখানোর সময় নাই আসলে, চেহারা দেখানোর জন্য আসলে অ্যাকচুয়ালি ইয়ে না, কাজের জন্য দেখাবো ইনশাল্লাহ ভাই, আপনাকে দেখাবো ভাই। কি হলো ভাই, কোনো কারণে আটকে গেছে? কোনো কারণে কি আটকে গেছে কোথাও? আমি বুঝতে পারতেছি না, পিং ড্রপ করছে কোথাও? কথা কি সবাই শুনতে পাচ্ছেন, শুনতে পারছেন? আচ্ছা আটকে গেছে কোথাও, কি হলো ভাই আটকে গেছে কোথাও? আচ্ছা মেবি এখানে, আচ্ছা আমি কাজে, আমরা কাজে চলে আসি না? হ্যালো, অ্যাটলিস্ট আমাকে একটু জানান কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা। ওকে ওকে ফাইন, থ্যাংক ইউ। আজকে আমরা পড়বো, হ্যাঁ মাঝখানে আটকে যেতে পারে, পরে আবার যখন লাইভ অফ হয়ে যাবে তখন আবার, আচ্ছা মাঝে মাঝে আটকে আছে, এই প্রবলেমটার জন্য আমি ভয় করতেছিলাম যে ঠিকমতো শুনতে পারবে কিনা সবাই। হ্যাঁ দেখি আমি ট্রাই করে যাই, হ্যাঁ আমি ট্রাই করে যাই, হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ডিজাইন রিসোর্স আমরা চলে গেল আসলাম, এরপর থেকে আমরা ডিজাইন 101, হ্যাঁ আমাদের যেটা লাগবে বিজনেস কার্ড সেকশনটা জানা লাগবে, আর আমরা পড়বো সোশ্যাল মিডিয়া বক্সটা পড়বো, ব্র্যান্ডের জন্য লাগবে, বাট ব্র্যান্ড স্কেল গাইড পড়বো ধরন প্রয়োজন হয়। আমরা আজকে পড়বো বিজনেস কার্ডস এবং স্টেশনারি, হ্যাঁ এই দুইটা আমরা পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমরা বিজনেস কার্ড ঢুকলাম, ক্লিক করলাম, লার্ন মোর বা এখানে একটা ক্লিক করলে হলো, চলে গেলাম আমরা। আচ্ছা কি আছে এখানে, এ ডিজাইনার্স গাইড টু ক্রিয়েটিং বিজনেস কার্ডস। আপনি প্লিজ সার্টিফিকেশন যখন আপনি অ্যাপ্লাই করবেন, হ্যাঁ এই যে লিঙ্ক দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দিবো ইনশাল্লাহ লিঙ্কটা, হ্যাঁ যদি আমি আবার যখন একটা পোস্ট দিবো, পোস্টে লিঙ্ক দিয়ে দিবো, হ্যাঁ প্রিন্ট বেসিক কীভাবে সার্টিফাই করবেন এই লিঙ্কটাতে আমরা আমি দিয়ে দিবো ইনশাল্লাহ, হ্যাঁ পরে পোস্ট বা কোন আকারে দিয়ে দিবো কীভাবে হবে না হবে, এরপর হচ্ছে অ্যাপ্লাই করবেন কীভাবে, কী কী কোশ্চেন আসবে, উত্তর হয়তো বলবো না আপনাদেরকে, বলা উচিত হবে না, 99 দেখলে আমাকে সাসপেন্ড করে দেবেন মনে হয়, কিন্তু আপনাকে বলে দিব যে এইটা করার আগ পর্যন্ত কী পড়লে আপনি লিখতে পারবেন ইজিলি ইনশাল্লাহ। ওকে শুরু করি, হ্যাঁ ওকে, হ্যাঁ আচ্ছা এনলার্জ কি ছোট আসতেছে, আপনি মোবাইলে আসছেন মনে হয়, এনলার্জ করা, আচ্ছা 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 এনলার্জ করার না, আচ্ছা আপাতত আমার যেহেতু একটু মানে লাইটটা খুব একটা ভালো রেসপন্ড করতেছে না, এই জন্য স্ক্রিনটা আমি 1280 সামথিং 780 বা 1200 কত জন করে রাখছি, 1920 বা 1080 করিনি, হ্যাঁ এক ভাই রিকমেন্ড করলেন সেই জন্য আমি এরকম করা। আচ্ছা আচ্ছা এখানে দেখি আমরা, ওকে আচ্ছা এখানে বলছে বিজনেস কার্ডস আর one of the easiest ways your client can make a memorable first impression. acha business card ki korte pare sobche shohoj way business card design korata je tomar design ta khub memorable e mone rakhte pare, ha it's everything you need to dazzle them up, top notch business card design. ekhane sob kichu ache tumi ekta chok jhabano ekta business card ko toiri kore tumi ekta top notch ekta feel toi ba e korte hote paro, ha টপনচ একটা বিজনেস কার্ড ডিজাইন করে তুমি একটা তাদের একটু ধরিয়ে দাও, এই টাইপের কথা বলছে, এই সব কথা বলছে। ইউর ক্লায়েন্ট অর্ডার, ইউর ক্লায়েন্ট জাস্ট অর্ডার বিজনেস কার্ড স্কোর, ইউ জাস্ট গট সাম কোশ্চেন্স, নো ফেয়ার, উই আর হ্যাভ, ওকে রিড অন ফর স্পেসিফিকেশনস, ডিজাইন ডুস অ্যান্ড ডোন্টস অ্যান্ড এ গ্লোসারি অফ ডিজাইন টার্মস, ইটস এভরিথিং ইউ উইল নিড টু হ্যান্ড অফ an awesome design, okay এগুলো হবে কথা, size and specification, okay আমরা কি এখানে আসি, yes sizes and shapes may vary but most business cards fit the mold, standard business cards are horizontal and rectangular with slightly different sizes for American European printers, okay follow these specifications to ensure your cards print correctly, but if your client wants a special business card shape you will need to request specification directly for them. acha ekhane jeta bollo hocche shoto kotho pore kotha gulo projon nai, horizontal ba vertical, horizontal mane hocche pashapashi mane onto ayato moto, ha ar eta uchu, vertical mane hocche upor niche, ha erokom business card er khetre US ebong European amra muloto amader target client shoranto beshir bhagi hoy US Europe ইউরোপ না হচ্ছে আমেরিকান, হ্যাঁ এদের মধ্যে থাকবে, যদি ইউএসএ বাসিন্দা হয় তাহলে আমরা 3.5x2 করবো, যে লেখা আছে 3.5x2, 3.5x2, হ্যাঁ এখানে লেখা আছে, হ্যাঁ আর আমাদের যদি ইউরোপিয়ান ক্লায়েন্ট হয় তাহলে আমরা করবো কি 85x55 মিলিমিটার,
আমি খুব দ্রুত বলছি, আমার মনে হয় অনেকে কষ্ট হবে হয়তো, বাট জানি না কিরকম শুনতে পারবেন বা বুঝতে পারতেছেন, বাট আমাকে বলবেন, না বুঝলে অবশ্যই বলবেন। হ্যাঁ আচ্ছা, আর সেটা হচ্ছে আচ্ছা ইউএস হরাইজন্টাল বিজনেস কার্ড। আমরা যেটা করতেছি হরাইজন্টাল, হ্যাঁ পাশাপাশি বিজনেস কার্ড তৈরি করতে করবো, পাশাপাশি বিজনেস কার্ড করবো। এটি ক্লায়েন্ট যদি চায় আমরা একটু উল্টাও দিতে পারি, তখন মানে ভার্টিক্যাল উপর নিচে ভার্টিক্যাল হরাইজন্টাল পাশাপাশি। আচ্ছা সেখানে আমরা সম্ভবত জানি 3.5x2 হচ্ছে স্মার্ট সাইজ। হ্যাঁ আর ইউরোপিয়ান ক্ষেত্রে কি হবে, ইউরোপিয়ান ক্ষেত্রে হিসাবটা করবো স্ট্যান্ডার্ড ডাইমেনশন হচ্ছে 85x55 mm, 85x55 mm। অস্ট্রেলিয়ান ক্ষেত্রে হয়তো 90x55 হবে, হ্যাঁ এরকম একটু হবে, বাট আমরা চেষ্টা করবো যে কি এইটাই দুইটা রাখা। ক্লায়েন্ট যদি বলে আমরা অস্ট্রেলিয়ান বা অন্য কোথাকার আমি নাগরিক, সো আমরা দেখে নিব আমরা কিভাবে দেখবো সে কোথাকার নাগরিক, সেজন্য বলবে আমার বিজনেস কার্ড দরকার, আমি এখানকার নাগরিক। আচ্ছা সে বলে দিবে যে তার অ্যাড্রেসটা আমরা নিয়ে নিবো এটা হেড তৈরি করার জন্য। আর যদি আমরা ব্র্যান্ডে যদি প্রজেক্ট করি, তখন আমরা ফার্স্ট সার্চ মানে তাড়াতাড়ি আমরা গুগলে চলে যাবো, গুগলে চলে যেয়ে কি করবো সার্চ করবো, সরি সার্চ করে দেখবো। আমি আগে থেকে কথা বলতেছি গুগলে যে আমরা সার্চ করবো, ধরেন আমি এশিয়ান নাগরিক আছে সিঙ্গাপুর বিজনেস কার্ড সাইজ, বিজনেস কার্ড সাইজ ইন সিঙ্গাপুর, হ্যাঁ বাস ফর সরি ফর সিঙ্গাপুর, সিঙ্গাপুর কি হয়ে গেল, যদি আমরা একটা দেই দেখি কি আসে। আচ্ছা ওকে যদি সিঙ্গাপুর হয় তাহলে আছে নর্মাল সাইজ আছে বিজনেস কার্ড হচ্ছে 90x54 mm, সো আমরা 90x54 mm আমরা করবো এখান, এটা হচ্ছে নর্মাল সাইজ। আমরা সবসময় ব্লিড দিই সাধারণত হয় 5 mm এক্সট্রা ব্লিড অথবা 3 mm ব্লিড এক প্রতি পাশে, যদি 3 mm স্ট্যান্ডার্ড হচ্ছে 3 mm, যদি আমরা 3 mm দেই দুই পাশে 3 3 6, পাঁচ দিলে 5 5 10, হ্যাঁ বাড়িয়ে দিব। সো এটা আমরা সবাই পারি, মোটামুটি বিজনেস কার্ড যারা ডিজাইন করি এগুলো আমরা বুঝি, এগুলো বোঝা আমরা বুঝতে পারি আমরা, ঠিক না? তো আপনাদের জন্য নাইনটা নিজে আরও সহজ করে দিচ্ছে, এখান থেকে আপনার এই ফটোশপটা আমি ফোন করি নেই আপনি করতে পারেন, বাট আমি ইলাস্ট্রেটর নিয়ে নিই, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, এটা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, হ্যাঁ ডাউনলোডের জন্য একটি আসবে ফাইল আসবে। সো এটা আমাদের খুব একটা করার বা মানে ওখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে আমরা আমরা ট্রিকগুলো ধরবো, আমরা কোথায় ট্রিক আছে, আর বিট সাইজ দেখেন ওই যে 1/8 যদি ইঞ্চি নেন, আমি মিলিমিটার করে নিই, মিলিমিটার করে কত আসে 88.9 mm, আর ওটা 48 কতজন আসে না কতজন আসে 52 বা কতজন আসে, হ্যাঁ আমাদের কতজন আসে মিলিমিটার যদি আমরা কনভার্ট করি, আগের ইয়ে চালাচ্ছি, হ্যাঁ মিলিমিটার, হ্যাঁ দেখি 3.5 inches বোঝার জন্য 3 inches 2 inches, হ্যাঁ 88.9 আর এটা 50.8, হ্যাঁ মিলিমিটার। সো এটা 300 সব ঠিক আছে, এটা যদি আমার যাই এখন আমার হিসাব দেখাচ্ছে এখানে কোথায়, হ্যাঁ দেখাই 88.9 আর 50.8 mm, ঠিক আছে একটা মিলিমিটার বিজনেস কার্ড সাইজ জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। যখন আমি ব্লিড করার জন্য আমি যে এটা ফলো করি এটা উঠিয়ে দিই, মানে সমান যোগ যদি 3 3 6 3 mm সাধারণত রাখা হয় যোগ 6 দিয়ে দিলে হয়ে যাবে, হ্যাঁ আবার এখানে যোগ 6 দিয়ে দিলাম যোগ 6 তো 94.9 আর 56.8, হ্যাঁ ইজিয়েস্ট ওয়ে, হ্যাঁ যোগ 6 করলে চলে যাবে। সো আমরা তো ওইটা যদি আমরা নিয়েই নিছি, সো আমরা ইজিলি কি যখন আমরা নিয়ে নিবো তখন এই 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 এইটাকে ধরবো, ধরে আপনাকে আর্টবোর্ড করবো, আমারটা পুরোনো ভার্সন, আপনি নতুন ভার্সনে আর্টবোর্ড চেঞ্জ করতে পারেন, হ্যাঁ পরেও চেঞ্জ করতে পারেন নতুন ভার্সনগুলোতে। সো এটা আমার পয়েন্ট না, পয়েন্টে আসি আমি, সবার সঙ্গে শুনতে পাচ্ছেন আচ্ছা ভিডিওটা ভালো করে দেখি, আচ্ছা ঠিক আছে হচ্ছে নাই সমস্যা নাই, যদি দেখো হলে ইনশাল্লাহ আমরা খাওয়া দাওয়া করবো, চাওয়ার ফেলে দিব সব কিছু নিজের কাপে সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা আসি, এখানে দেখেন ওই যে 8/1 অর্থাৎ 0.25 inches, হ্যাঁ 8/1 এক মানে হচ্ছে 0.125 হবে, সরি 0.125 inches, হ্যাঁ এই 8/1 এক্সট্রা ব্লেড, হ্যাঁ যে 0.125 inches হচ্ছে কত 3.5 আছে 3.75 ধরছে, হ্যাঁ এখানে 8/1 হচ্ছে 1 inches, 8/1 কত 12.5 না 100 থেকে 8/1 করলে কত হয় 12.5, হ্যাঁ সেই 12.5টাই কিন্তু 12.5 দুই করলে 25 হয়, ঠিক না?
সে 0.25 ইঞ্চি কিন্তু এখানে ব্লেড উঠবে, অর্থাৎ 3.5 থাকলে 3.75, আর 2 হলে 2.25 ইঞ্চি হবে। ঠিক আছে, আচ্ছা এবার তো আমরা মূল কথা আসি, পুরোনো এগুলো কাচাল, এগুলো হচ্ছে দেখেন এখানে আর মিলিমিটার ক্ষেত্রে 3 মিলিমিটার, দুটো কাছাকাছি হয়। আসলে মিলিমিটার দেওয়া হচ্ছে কি সেভ ব্লিড করার জন্য, যাতে করে আপনার বিজনেস কার্ডটা যখন প্রিন্ট করা হবে, প্রিন্টটা যেন মানে যদি এদিক সেদিক সরেও যায়, তারপর এক্সট্রা কিছু ডিজাইন থাকে, যখন কাটার সময় যদি ডিজাইন এদিক সেদিক পড়ে গেলো কি হবে, ডিজাইনটা নষ্ট না হয়, একটু তো খারাপ পাবেই। যদি একদমই ফাঁকা জায়গা দেখা যায়, একটু খারাপ বেশি খারাপ দেখায় না, বিশাল এটা নিয়ে আমরা হয়তো অন্য সময় আলোচনা করবো। আমরা দেখতেছি এই যে 3.5 বাই যদি ইউএস হয় বিজনেস কার্ড, 3.5 বাই 2 ইঞ্চি, এই যে পিঙ্ক কি বলে এটাকে, এই কালারটা যে বেগুনি নাকি, হ্যাঁ ভাওলেট কালারটা, 3.5 বাই 2 ইঞ্চি, হ্যাঁ সরি এটা ক্রিম, সরি এইটা ক্রিম লাইন 3.5 বাই 2 ইঞ্চি, হ্যাঁ ব্লু এটা 3.5 বাই 2 ইঞ্চি। আর এটা সেফ লাইন হচ্ছে, একটু সেফ লাইন রাখি। সেফ লাইন রাখার উদ্দেশ্য হচ্ছে যে যদি মানে কোনো কারণের জন্য লেখাটাকে এদিক সেদিক চলে না যায় বা কাটলে যদি লেখাটা যদিও উল্টাপাল্টা কাটিং প্রসেস করে যায়, লেখা কোনো সেফ থাকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই জন্য একটু সেফ লাইন ইউজ করা, আমি যদিও একটু সেফ লাইন ই করি না, তারপরে এটা করা উচিত, যাতে করা হচ্ছে আপনার ওই বিজনেস কার্ডের মধ্যে যেই ইনফরমেশনগুলো আছে একদম এজে চলে না যায়, কেটে পড়ে না যায়। হ্যাঁ ডিজাইন খারাপ হলেও যে আপনি কাজ চলে যাবে যদি আপনার সেফ লাইনের মধ্যে রাখেন, এটা ম্যান্ডেটরি না হচ্ছে। আচ্ছা প্রিম লাইন দেখেন, প্রিম লাইনটা হচ্ছে কত, 3.5 বাই 2 ইঞ্চি, হ্যাঁ। আর ব্লেড লাইন মেইন যে কাজটা সেটা হচ্ছে কত, 3.75 ইন্টু 2.25, ওকে ফাইন। সো এইটাও একই জিনিস, হ্যাঁ কাটিং হবে এই জায়গাটা, এই যে ব্লুটায় প্রিম লাইন 85 বাই 55 মিলিমিটার, 3 মিলিমিটার, 3 3 6 করছে, এদিকে 3, এদিকে 3, দেখতে পাচ্ছেন আমি জানি না, এদিকে 3, এদিকে 3, 3 3 6, হোয়াইট বার আটতেছে 6, 55 6 61, সরি হ্যাঁ 61, আর 85 6 91, ওই যে 91। ঠিক আছে সবাই বুঝতে পারছেন, আচ্ছা এতটুকু সবাই বুঝতে পারছেন কিনা, নাকি আমি খালি বকবক করছি, আমি জানি না কোনো অডিয়েন্সের পক্ষ থেকে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আসলে সবাই শুনতে পারছেন কিনা, আমি খুব দ্রুত বলতেছি, মনে হয় অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম দেখাচ্ছে। সবাই কি শুনতে পাচ্ছেন? একটু সবার পক্ষ থেকে ইয়েস, জাস্ট ইয়েস বললে হবে। হ্যালো সবাই কি শুনতে পাচ্ছেন আপনারা? মেবি ওকে 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 পাচ্ছি, ওকে ফাইন, ঠিক আছে ফাইন। তাহলে আমরা এখানে আমরা রেজিডেন্ট বিজনেস কার্ড দেখলাম, এটা দেখলাম, এটা হচ্ছে প্রাথমিক আলাপ, হ্যাঁ করলাম আমরা। সো এখন আমাদের কি করণীয়, মেইন জায়গাটা আমি চলে আসি, সাবমিটিং ফাইলস টু ক্লায়েন্ট। এখন আমরা এইটা হচ্ছে ট্রিম লাইন, আমরা এই সেক্টরে ধরবো না, ধরো দরকার নাই, চিন্তা করার দরকার নাই, হ্যাঁ ক্রিম লাইনটা ধরবো, আর ব্লিড এরিয়া আর ব্লিড লাইন, যদি আমরা বলি ব্লিড লাইন একটা ব্লিড লাইন তো অ্যাকচুয়ালি এটাই ক্রিম লাইন, ধরুন ব্লিড এরিয়া ধরবো এটা এক্সট্রা। আমরা যদি এখন করবো ডিজাইন, একটা বিজনেস কার্ড থাকলে ভালো হইতো, অবশ্যই এটা করি না, আচ্ছা এটা আমরা হয়তো আরেকবার আসবো ইনশাল্লাহ করবো। আচ্ছা ওয়ান্স ইউর ক্লায়েন্ট হ্যাজ অ্যাপ্রুভ দ্য ফাইনাল ডিজাইন, ধরেন আপনি বিজনেস কার্ড করলেন, যদি সে অ্যাপ্রুভ করে ডিজাইনটা, সেন্ড দ্যাম অল অফ ডিজাইন ফাইলস, তাকে সবগুলো পাঠিয়ে দাও, ঠিক কি হিয়ার্স হোয়াট দে নিড, এগুলো এখানে সেগুলো যেটা তার প্রয়োজন, লেয়ার এডিটেবল সোর্স ফাইল অফ দ্য ফাইনাল ডিজাইন। আচ্ছা একটা লেয়ার করার এডিটেবল সোর্স ফাইল লাগবে, ক্লায়েন্টের লাগবে দুটো জিনিস, ম্যাক্সিমাম 3টা, একটা এডিট করতে পারবে, একটা প্রিন্ট করবে, হ্যাঁ সরাসরি মনে রাখেন, একটা এডিট করতে পারবে, একটা প্রিন্ট করবে। আচ্ছা যেটা এডিট করতে পারবে সেটা এআই দিব আমরা, এআই বা পিএস একটা দিলে হয়, এআই দিলে হয়, পিএস দিলে হয়, আমরা এআই দিব ইনশাল্লাহ। আর একটা করতে হবে প্রিন্ট করবে, প্রিন্ট করার ক্ষেত্রে আমরা পিডিএফ দিব, হ্যাঁ এই যে পিডিএফ, হ্যাঁ আচ্ছা প্রিন্ট রেডি করার ক্ষেত্রে এখানে যে যেখানে ট্রিকি জায়গাটা হচ্ছে আপনার এই যে এআই ফাইলটা দিবেন, ইপিএস দিবেন, হ্যাঁ সেগুলো কিন্তু অবশ্যই ফন্টস আর নট আউটলাইন, এখানে ফন্টগুলো আউটলাইন বা স্ট্রোক করবেন না, আউটলাইন করে দিবেন না, ফন্টগুলো ভেঙে দিবেন না, হ্যাঁ অবশ্যই এই কাজটা করবেন না, হ্যাঁ বা 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 বিভিন্ন ইয়ে আছে না কী বলে এটাকে, স্ট্রোকগুলো আউটলাইন করবেন না, বুঝতে পারছেন সবাই? কিন্তু অল প্রিন্টেড পিডিএফ ফাইল যাবে, অল দ্য ফন্টস আউটলাইন, কিন্তু আপনার যে পিডিএফ ফাইলটা যাবে সব কিছু আউটলাইন হবে, অর্থাৎ এটা এটাকে সে ক্লায়েন্ট চেঞ্জ করতে পারবে না। সুতরাং কী বুঝলেন, নাম্বার ওয়ান, নাম্বার আমরা বুঝলাম যে এআই বা মেইন সোর্স ফাইল আমরা কি করব, হ্যাঁ ওটা আমরা এআই বাই পেস রাখবো, ওইটাকে একদম ক্লায়েন্ট চেঞ্জ করতে পারবে, তাই ফন্ট বা স্ট্রোক কিছুই আমরা ই করবো না, আউটলাইন করবো না, কিন্তু আমরা কি পিডিএফ ফাইলটা আমরা আউটলাইন করে দেবো, সব কিছু আউটলাইন করে দেবো, সে ক্লায়েন্টের জন্য চেঞ্জ করতে না পারে, হ্যাঁ একটা ওয়েব অল ওয়েব প্রিভিউ ইমেজ দিয়ে দিব, একটা ওয়েব প্রিভিউ একটা ইমেজ দিয়ে দিব, যেটা দেখবে না মানে প্রিন্ট মানে কাটার আগে যে মিটিং সব দেখবে যে ওই প্রিভিউ ইমেজটা
ঠিক মতো দেখা যায় কিনা, হ্যাঁ মানে ঠিক মতো মানে ডিজাইনটা কেমন ছিল সে বুঝতে পারবে, এটা দেখলে বুঝতে পারবে এটা ইনশাল্লাহ। ও আচ্ছা, আর একটা লিঙ্ক টু পারচেস এনি কমার্শিয়াল ফন্টস ইউজ ইন ডিজাইন, যদি কমার্শিয়াল কোনো ফন্ট থাকে তাহলে অবশ্যই তাকে লিঙ্কটা দিয়ে দিবেন, হ্যাঁ যাতে সে পারচেস করে নেয়, ঠিক আছে। বা আপনি ক্লায়েন্টকে আগেই বলতে পারেন, হ্যাঁ ডিজাইন যে আমি এটা কিনতে চাই, সো তুমি এটা তোমার তো তোমারও লাগবে, সো সে কিনে নিবে। সো যে আপনার $190 বা অ্যাটলিস্ট পে করবে সেই আপনার এই ফন্টটা কিনে নিবেই ইনশাল্লাহ। হ্যাঁ এটা ক্ষেত্রে এখানে ক্ষেত্রে $5, $10, $15, $20 জন্য গায়ে লাগবে না, সো সহজ করে বলবেন এই কাজটা করবেন। হ্যাঁ আচ্ছা, এবং মেক অল ফাইলস সেভ ইন সিএমআইকে কভার, অবশ্যই সবগুলো ফাইল কি হবে প্রিন্টে সিএমআইকে কভার, বেসিক জিনিস, এবং 300 ডট পার ইঞ্চ ডিপিআই রেজুলেশন করবেন। আচ্ছা এখানে আমরা ওরা যেভাবে লিখছে আমরা ঠিক সেভাবে করার চেষ্টা করব, বিজনেস কার্ড স্ল্যাশ দিয়ে ওয়েব প্রিভিউ ফাইল। আচ্ছা আমি একটা ঢুকি আমার একটা ফাইল দুটি, তাহলে আপনি বুঝতে পারবেন তাহলে কি হবে, সহজ হবে না? আচ্ছা সহজ হবে মনে হয়, ঢুকে যাই। আচ্ছা সরি, সোর্স ফাইল ঢুকি আমরা, আমি একটা বিজনেস কার্ডে, আচ্ছা ম্যাক্সাসে ঢুকি, হ্যাঁ মাঝে মধ্যে ঢুকি, আচ্ছা লাস্ট ওয়ানটা ঢুকি, ব্র্যান্ড স্কাইড না, এখানে বিজনেস কার্ড ফর ওকে প্রোভাইডার ঢুকি। আচ্ছা ধরিয়ে আমি এখানে আমি জেমসে কাস্টমার্স বা জেমস না হলো ধরিয়ে এটা আমি, হ্যাঁ আচ্ছা ফর অল, আচ্ছা আমি যেটা করি যদি একাধিক বিজনেস কার্ড যদি চায় তো সবার নামগুলো লিখে দিই, হ্যাঁ হ্যাঁ, এবং হচ্ছে অবশ্যই খুব বেশি হলে তো অবশ্যই এক্সট্রা চার্জ নেই, সামান্য কিছু হলো, আর ফর অল ফ্রন্ট সাইড, ফ্রন্ট মানে ব্যাক, আমরা যেটা ব্যাক বলি, হ্যাঁ আচ্ছা আমি একটু বড় করে নিচ্ছি, লার্জ লার্জ করে নিচ্ছি না, সেটা সুবিধা হবে মনে হয় না, আচ্ছা আটকে যাচ্ছে না, ও এক্সট্রিমলি সরি আমার মাঝে মাঝে আটকে যাচ্ছে ভাই, লাইন কাট হয়ে গেছে, আচ্ছা লাইন কাট হয়ে গেছে, ইয়েস ওকে ফাইন ওকে। এখানে আমরা সরি, আচ্ছা এখানে গেলাম আমরা বিজনেস কার্ড ওয়েব প্রিভিউ, ওই যে আমি যেভাবে লিখছি একদম সেভাবে লিখছি, ওই যে বিজনেস কার্ড ওয়েব প্রিভিউ, আমি তো আলাদা ফোল্ডার করে দিচ্ছি, তাই আমি একবারে দিই নাই আলাদা করে দিচ্ছি, বাট অন্য জায়গাগুলোতে কি হবে আমি আলাদা করে, দেখেন আমি একটা জেমস প্রাইভেট করে দিচ্ছি, আমি দেখেন এই যে বিজনেস কার্ড ওয়েব প্রিভিউ, বিজনেস কার্ড এ দেখেন আন্ডারস্কোর কার্ড বিজনেস আন্ডারস্কোর কার্ড আন্ডারস্কোর ওয়েব আন্ডারস্কোর প্রিভিউ আন্ডারস্কোর ফাইল, আমি এইভাবেই দিব, হ্যাঁ পিজিপিজি নট নেসেসারি পিএনজি দিলে হয়, এটা তো লাগবে না, এখানে দেখবে ক্লায়েন্ট এই যে পিএনজি দিচ্ছি, এখানে দেখবে যে ঠিক আছে কিনা, হ্যাঁ সব ঠিক আছে কিনা দেখেন। সো আমি এটা একদম একদম বেসিক ওয়েব প্রিভিউ, একদম বেসিক বেসিক, হ্যাঁ বিজনেস কার্ড ওয়েব প্রিভিউ ফাইল পিএনজি, ঠিক আছে 2x2 দিচ্ছে দেখো, সে দেখতে পারে হ্যাঁ কোথাও ভুল টুল আছে কিনা দেখতে পারে, রাইট ওকে। এই গেল একটা, এরপর আমি যেটা বলি আপনাকে হচ্ছে বিজনেস কার্ড ব্যাক সোর্স ফাইল, এটাকে ব্যাক ধরে আমি যেটা ফর্ম ধরি ওই যে বিজনেস কার্ড ব্যাক, হ্যাঁ সোর্স ফাইল, এখন দেখেন সোর্স ফাইলটা এআই আর কি প্রিন্ট ফাইলটা পিডিএফ, সোর্স ফাইল এআই প্রিন্ট ফাইল পিডিএফ, হ্যাঁ এটা অবশ্যই মনে রাখবেন, সোর্স ফাইলটা এআই প্রিন্ট ফাইল পিডিএফ, সোর্স ফাইলটা দেখে আমরা ঢুকি ঢুকে যাই, এই সোর্স ফাইলটা দেখলাম এই দেখেন, হ্যাঁ ইউএসএ ক্লায়েন্ট ছিল পুরো, হ্যাঁ সে 94.9 মিলিমিটার 56.8 মিলিমিটার 3.5 ইঞ্চি ছিল, 3 মিটার 3 মিটার বাড়াই দিছি দুই সব 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 পাশ দিয়ে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমি কি করছি, অ্যাকচুয়ালি এটা এমন ছিল, এটা আপনি সবাই বুঝছেন, -6 -6 3 মিলিমিটার বাড়াচ্ছিল বসেছিল বৃদ্ধি দেখাচ্ছি আপনাকে, এই যে এরকম ছিল কার্ডটা, হ্যাঁ আর যদি হয় আমি যদি এভাবে দিই কন্ট্রোল 7 দিয়ে, বিজনেস কার্ডটা কিন্তু এত এরকম ছিল অ্যাকচুয়ালি, এরকম ছিল আপনাকে না দেখে বলতে ভিড় বেসিক বিষ না আলমা আচার করতেছি, হ্যাঁ বিজনেস কার্ড কিন্তু এরকম ছিল, ঠিক না, আমরা আমরা কিন্তু এটা বাড়িয়ে দিয়েছি কি আমরা এই ট্রিম সেফ লাইন সেফটি লাইন সরি ট্রিম লাইনটাকে আমরা কি আমরা ব্লিড লাইনটা বাড়িয়ে দিয়েছি, জায়গাগুলো বাড়িয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি বিজনেস কার্ড এটা ছিল, সো এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে। আর এটা কি সোর্স ফাইল, লুক এটা কি সোর্স ফাইল, তাই আমরা কি এটা না ফন্টগুলো কি না ফন্টগুলো একদমই করা দেখেন স্ট্রোক করা না, হ্যাঁ আইকন কিন্তু স্ট্রোক করা, আইকনগুলো তো থাকার কথা না, লোগো কিন্তু সব জায়গায় স্ট্রোক থাকবে, লোগোটা সব জায়গায় স্ট্রোক থাকবে, লোগোটা ই করার দরকার নেই প্রয়োজন নেই, সব জায়গায় আউটলাইন করা থাকবে, কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু আউটলাইন না, হ্যাঁ ইনফরমেশন ক্লায়েন্ট চেঞ্জ করতে পারে, সো ইনফরমেশনগুলো আবার বলছি এআই ফাইলে সোর্স ফাইল, যেটা সোর্স ফাইলে ইনফরমেশনগুলো কি থাকবে আউটলাইন করা থাকবে না, এডিটেবল থাকবে, এডিটেবল। সো এবারটা আমরা যদি যাই এখানে
বিজনেস কার্ড? হ্যাঁ আচ্ছা, প্রিন্টে যাই যদি, সো প্রিন্ট যদি যাই আমরা, এখানে দেখলাম কি প্রিন্ট ফাইল, বিজনেস কার্ড ডেক প্রিন্ট ফাইল পিডিএফ, পিডিএফটা প্রিন্ট ফাইল হবে। সো এখানে দেখি আমরা কি, এখানে সবই কি আছে আউটলাইন করা আছে, হ্যাঁ সব কিছু আউটলাইন করা আছে, দেখেন সব কিছুই, দেখেন আপনি সব কিছুই মানে সাড়ে তিন আপনার ওই ব্লিড লাইন ব্লিড এরিয়া ধরে ধরে দিচ্ছি, এবং আমরা কি করছি মার্কটাকে উঠাই ফেলছি, সো ব্লিড এরিয়াতে উঠাই ফেলছি, 90 হয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, সো আমরা এইভাবেই তাকে দিব। হ্যাঁ সো এই জায়গাগুলো আমরা কি করছি একদম বাড়াই ফেলছি, যাতে করে একদম সরাসরি প্রিন্ট করতে পারে, এবং এই জায়গাগুলো আমরা স্ট্রোক করে আউটলাইন করে ফেলছি ফন্টগুলো, যাতে করে যে প্রিন্টারের ক্ষেত্রে কি প্রয়োজন না হয়, প্রিন্টারের ক্ষেত্রে জন্য আবার সেই ফন্টগুলো অনেক ঝামেলা প্রয়োজন না হয়, প্রিন্টার যারা প্রিন্ট করতে যায় তারা এইসব ঝামেলা পছন্দ করে না, তারা সামান্য একটু এডিট করতে যায় না, যেভাবে দিবেন সেভাবে তারা প্রিন্ট করবে, এটা হচ্ছে তাদের কথা, বুঝতে পারছেন এই আর কি অবস্থা এটা। হ্যাঁ এই আর কি, সো আপনারা পিডিএফ ফাইলটা যেটা করবেন, পিডিএফ ফাইলটা অবশ্যই আপনারা আউটলাইন করে দিবেন ফন্টগুলো, যাতে এডিট করতে না পারা যায়, আর এআই সোর্স ফাইলটা অবশ্যই আপনারা কি করবেন, এআই ফাইলটা এডিটেবল রাখবেন, একটা সোর্স ফাইল এডিটেবল আর পিডিএফ ফাইলটা হচ্ছে নন এডিটেবল, এটার জন্য আমরা ভুল না করি, এই জায়গাগুলো ট্রিকি পয়েন্ট এই জায়গাগুলো। হ্যাঁ আচ্ছা দেখি আপনার সবাই শুনতে পাচ্ছে ঠিক মতো? আচ্ছা আচ্ছা ওভারঅল, আচ্ছা ঠিক আছে, আমার কথা একটু স্পিডে বলি, মানে অনেকগুলো কাজ আছে এই জন্য আটকে আটকে আছে বারবার, আসলে আটকে আছে, এই এইটা ভয় পাচ্ছিলাম, আসলে ভয় পাচ্ছিলাম দেখি। হ্যাঁ আসলে হ্যাঁ ওল্ড ভার্সনটা ইউজ করি না, আমার এটাও আছে, এটাও আছে যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটাও আছে, আমি কমফোর্ট ফিল করি সিস্ট্রিতে, আসলে বাট ফটোশপ সিস্ট্রিতে ইউজ করি এই আর কি। আচ্ছা মনে হয় হ্যাং করতেছে, কথা কেটে আসছে, আচ্ছা এখানে পিন ড্রপ করতেছিল আমি দেখতেছিলাম, আচ্ছা ঠিক আছে আরও আস্তে কথা বলবো, হ্যাঁ আরও আস্তে কথা বলবো ইনশাল্লাহ, ফার্স্ট টাইম যেহেতু। আচ্ছা এখানে আবার বলে ডুস অ্যান্ড ডন্টস, ডন্টস হ্যাঁ ডুস অ্যান্ড ডন্টস, হ্যাঁ গ্রেট ডিজাইন নেভার কেম ফ্রম ফলোয়িং রুলস, গ্রেট ডিজাইন কোনো রুলস ফলো করে না, বলতেছে সো ব্রেক দেম, ভেঙে ফেলো এক্সেপ্ট ফর দিস, কিন্তু এগুলো বাদ দিত সব কিছুই করে, হ্যাঁ এগুলো তো আপনার রাখতে হবে, দেখেন ফ্রন্ট সাইজের কথা বলছে, অলওয়েজ মেক শিওর দ্য বিজনেস কার্ড ইজ লেগিবল, ওকে এ গুড রুল, গুড রুল অফ থাম্ব ইজ টু মেক দ্য কোম্পানি নেম অ্যান্ড লোগো লার্জার দেন 12 পয়েন্ট ফন্ট, ওকে নেভার ইউজ দ্য ফন্ট সাইজ স্মল অন, আচ্ছা এটা একটা বেসিক নিয়ম যে আপনি 8 পয়েন্টের নিচে বা 6 পয়েন্টের নিচে আপনি কি রাখবেন না, বিজনেস কার্ডকে 8 পয়েন্টের নিচে রাখবেন না তারা বলতেছে, বাট 6 পয়েন্টের নিচে কি যে কোনো ফন্টগুলো সাধারণত পড়া যায় না, কঠিন হয়ে যায়, আর বিজনেস কার্ডের ক্ষেত্রে দেখেন এই বলছে ঠিক আছে, এখানে করতে বলছে ফাইন ফন্টগুলো ছোট করতে বলে, ফন্টগুলো বড় করতে বলছে, এবং এই ফন্টগুলো যে লোগোর ফন্টগুলো কি করতে বলছে, সেবার ডিজাইনটা লোগোর ফন্টগুলো সুন্দর করে স্ট্রোক করে দিতে বলছে এখানে, হ্যাঁ আর ছোট করবেন না বড় করে দিবেন। আচ্ছা আউটলাইনিং ফন্ট, ওই যে আউটলাইনিং ফন্ট বললাম এই পরেরটা বলছে, এই এটা কি করবেন লোগোর ক্ষেত্রে আউটলাইন করে দিবেন সব দুইটা জায়গায়, এআই ক্ষেত্রে পিডিএফ ক্ষেত্রে সেম সেম রাখবেন, বাট কি করবেন এআই ক্ষেত্রে, হ্যাঁ সোর্স ফাইলের ক্ষেত্রে এটাই বলছে এখানে ঘুরে ফিরে দেখেন, কিন্তু হ্যাঁ আউটলাইন ফন্টস কিন্তু ইয়ে করবেন না, পিডিএফ এর ক্ষেত্রে কিন্তু সব আউটলাইন করে দিতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা বি ওয়ারি অফ দিস, বিডের ক্ষেত্রে যত্নবান রাখবেন, এগুলো কোনো মার্ক থাকবে না, এইভাবে রাখবেন না হ্যাঁ এটা সরাই ফেলবেন, এক্সটেন্ড করে দিবেন, যেভাবে এক্সটেন্ড করে দিচ্ছি ডিজাইনগুলো এক্সটেন্ড করে দিবেন, পয়েন্টগুলো এক্সটেন্ড করে দিবেন, এগুলো রাখবেন না, ডন করতে বসে এবার লাস্টে এই মার্কটা রাখতে পারবেন না, এই মার্কটা রাখবেন না, ঠিক আছে ডবল চেক ফাইনাল ফাইলস, এগুলো পড়ার সময় অনেক লাগবে, আবার সব শেষ করার পর একবার চেক করে নিবেন সব ঠিক আছে কিনা, হ্যাঁ ওকে ডিরেক্টর অফ ডিজাইন, আচ্ছা সিএমএকে আরজিবি, আচ্ছা সিএমএকে অবশ্যই 300 ডিপিআই রাখবেন, রেজুলেশন যদি কোনো ইয়ে রাখেন তো হাই রেজুলেশন 300 ডিপিআই ভালো, ভালো রেজুলেশনে ফটো ফটো ইউজ করবেন আপনি বিজনেস কার্ডে। আচ্ছা ট্রিম লাইন, এটা ট্রিম লাইন, হ্যাঁ কাটা হবে যেখানে ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া সেফটি লাইন, মাস্কের সেফটি লাইন আমরা সবাই বুঝি মোটামুটি, হ্যাঁ ওই লেখা আছে এখানে করে নেবেন, আমি দিয়ে দিবো আপনাকে ইনশাল্লাহ সবগুলো। আচ্ছা শেপ অ্যান্ড ওরিয়েন্টেশন, আচ্ছা ডাই কাট শেপও করা যায়, সব কিছু করা যায়, সো ডাই কাটগুলো করা যাবে, ফোল্ডিং ফোল্ডিং সম্ভব, ভার্টিক্যাল সম্ভব, ইজি, হ্যাঁ এগুলো পুরো ডিভেল সব কিছু সহজ। হ্যাঁ আচ্ছা মেটেরিয়াল কিছু, পেপার প্লাস্টিক এনিথিং, পেপার করা যায় প্লাস্টিক করা যায় এনিথিং করা যায়,
আচ্ছা, ফোর কলা আমার সাথে ফোর কলা করি, ওয়ান অর টু কল এটা করা যায়, ফয়েল লিঙ্ক। হ্যাঁ আচ্ছা, ফয়েলিং মানে ফয়েল কালারটা দেওয়া যায় এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ এগুলো নিয়ে আমি একসময় বলবো, কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ অনেকে প্রিন্ট এক্সপার্ট আছে, আমি প্রিন্ট এক্সপার্ট না খুব একটা, অনেকে আছেন। হ্যাঁ অনেকে স্পটিফি, হ্যাঁ হ্যাঁ স্পটিফি মানে হচ্ছে যে আরেকটা হচ্ছে গ্লসিফি যেটা দেয়, আমরা কি ইউজ করি স্পটিফি। আবার এমবোসিংটা হচ্ছে একটু মানে একটু ডেবে যাওয়া, কার্টেন ডেবে যায় এরকম দেয়, ফয়েল ব্লকিং ফয়েল দিয়ে ই করে দেয়। হ্যাঁ সুন্দর করে হচ্ছে একটা সুন্দর কালার চকচক করে, বিভিন্ন গোল্ডেন কালার বিভিন্ন কালার ইউজ করে। হ্যাঁ বিভিন্ন মেটালিক আছে, অন্য বিভিন্ন কালার ফয়েল আছে। আচ্ছা ওটা আচ্ছা, সরি রিকানেকশন আসছে, সরি এখন মনে হয় ফিরে আসছি না, লাইন কি ফিরে আসছে, কি ফিরে এসেছে। আচ্ছা বেশি সময় নষ্ট করবো না ভাই, আপনার সবার সবার সময় আছে। আচ্ছা থাকলে ভিডিওর উপরে আপলোড দিলে ভালো হতো, কারণ সবাই যার যে কোনো ভিডিও। হ্যাঁ এটা 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 সবাই বেস্ট হয়, ভালোই লাগছে ভাই একটা মাঝে মাঝে। ওকে ফাইন, আমার তাই মনে হয় ভিডিও করে। বাট ফার্স্ট অনেক লাইভ লাইভ করতেছিলেন, আমার সীমাবদ্ধতা দেখানো দরকার ছিল, আমার সীমাবদ্ধ কোথায় ছিল সীমাবদ্ধতা। আচ্ছা এই গেল একটা বিজনেস কার্ড শেষ। হ্যাঁ আচ্ছা এরপর চলে যাই আমরা স্টেশনারি। হ্যাঁ লেটার হেড সেম জিনিস, একটু মনে রাখতে হবে, একটু সময় নষ্ট করছে, সেম জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ আচ্ছা ওকে, টপিকের ক্লায়েন্ট ফার্স্ট, যদি কোনো ব্র্যান্ড এট লাগবে কিনা, আচ্ছা টেকনিক্যাল ফিনিশ লাগবে, স্পেশাল লাগবে কিনা, হোয়াট টাইপ সিচুয়েশন ইজ ইট। আচ্ছা আচ্ছা এখানে আছে ইউএস লেটার হেড 11.5 ইঞ্চি বা 8.5 বা 11 নিব আমরা ইউএস লেটার হেড। আর নন ইউএস হলে আছে 297 বাই 210 এ4 সাইজ নিব, ইউরোপিয়ান বা অন্য যে কোনো দেশে গেলে 297 বাই 210 সাধারণত এই দুটোই চলে। হ্যাঁ এ4 সাইজ, লেটার সাইজ 8 বাই 11। আর নন ইউএস বা ইউরোপিয়ান বা অন্য যে কোনো দেশ, হ্যাঁ ইনক্লুডিং বাংলাদেশ, 297 বাই 210 এটা আমরা নিব। আচ্ছা এগুলো এখানে ক্ষেত্রে আমরা কি করবো, আর দাঁড়ান এখানে ক্ষেত্রে আমরা সেম আগের রুলটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ সেম লেটার হেড ওয়েব প্রিভিউ একটা, ও একটা ওয়েব প্রিভিউ দিয়ে দিব যে দেখতে কেমন দেখায়। লেটার হেড ওয়েব প্রিভিউ আমি দেখি, দাঁড়ান একটু দাঁড়ান, আমি এটার জন্য করছিলাম দিলাম আপনাকে দেখাচ্ছি লেটারটা কেমন হবে, তো সহজ হবে ইনশাল্লাহ আপনাদেরকে জন্য। আচ্ছা এখানে আমি লেটার হেডে যদি যাই, হ্যাঁ লেটার হেড যদি যাই, আচ্ছা মেসওয়ার্ড ভার্সনটা অ্যাডিশনাল, এটা আলাদা পেমেন্ট নিতে পারেন দরকার নাই। লেটার হেডের জন্য হচ্ছে এই যে ওয়েব প্রিভিউ কেমন দেখাবে, হ্যাঁ ওয়েব প্রিভিউ দেখি, এটা লেটার হেডের ওয়েব প্রিভিউ আমি দিয়ে দিচ্ছি যাতে ক্লায়েন্ট ইজিলি বুঝতে পারে লেটারটা কেমন হবে। এটা যদি ইউএস ক্লায়েন্ট ছিল সে তো সেটা 8.5 বাই 11 ইঞ্চি, হ্যাঁ 8.5 বাই 11 ইঞ্চি। আচ্ছা লেটার হেড সোর্স ফাইল, লেটার হেড সোর্স ফাইল PSD। হ্যাঁ এটা দিচ্ছি, এটা ফান জাস্ট এমনি দিচ্ছি, এটা দেওয়া দরকার ছিল না, আপনি এটা বাদ দিয়ে দিন। শুধু লেটার হেড সোর্স ফাইল AI, লেটার হেড প্রিন্ট ফাইল AI। সোর্স ফাইলে দেখি আমরা কেমন আসছে দেখি একটু আমরা, হ্যাঁ সোর্স ফাইলে দেখলাম আমরা একদম ব্লিড এরিয়াটা দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ সে সাথে আমাদের সব কিছু দেখি ঠিক আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। এবং আমরা ক্লায়েন্ট চাইলে এডিটও করতে পারবে, না ক্লায়েন্ট চাইলে কি এডিটও করতে পারবে, হ্যাঁ ক্লায়েন্ট চাইলে কি করতে পারবে এডিটও করতে পারবে, এগুলো ইচ্ছা করলে কি এডিট করতে পারবে, ক্লায়েন্ট ইচ্ছা করলে এডিট করতে পারবে, বাংলা চলে আসছে। হ্যাঁ ক্লায়েন্ট চাইলে ইচ্ছা করলে এগুলো অনেক কিছু দেখতে পারবে, এডিট করতে পারবে, সো এটা সমস্যা নাই। সো আমরা দেখুন দেখি প্রিন্ট ফাইলটা দেখি PDF। আচ্ছা PDFটা হচ্ছে আমরা যাবো PDFটা করা স্টক করে দেওয়া, প্রিন্ট ফাইলটা PDF, প্রিন্ট ফাইল PDF, প্রিন্ট ফাইল PDF। হ্যাঁ সহজ কথা মধ্যে PDF, PDF, PDF প্রিন্ট ফাইল। ওকে প্রিন্ট ফাইল কী করতে হবে, প্রিন্ট ফাইলটা স্টক করে দিতে হবে, প্রিন্ট করার জন্য সব কি করে দিতে হবে, সো এগুলো সব স্টক করা। হ্যাঁ সো ক্লায়েন্ট যাতে ইজিলি প্রিন্ট করতে পারে, হ্যাঁ এবং ব্লিড দিয়ে দেওয়া, ব্লিড জোনটা অ্যাড করে দেওয়া, হ্যাঁ ব্লিড ব্লিড যাতে কাট ইজিলি কাটতে পারে, বেশি বাড়ায় দেওয়া, হ্যাঁ এটাকে এক্সটেন্ড সব কিছু এক্সটেন্ড করে দেওয়া। সো এটা হচ্ছে গেল হচ্ছে লিটার হেড সেম আগের মতো, 100% সেম আগের মতো, শুধুমাত্র ওই সাইজটা নিতে হবে। ধরেন এখানে কি বলে যদি এখানে 11 ইঞ্চি 8.5 বা 11 ইঞ্চি ছিল, 3 মিলিমিটার এদিকে পাশে এপাশে বাড়িয়ে নেবেন, কত 3 মিলিমিটার বাড়লে দেখেন এটা কত আসে, দেখেন 8.5 বা হ্যাঁ ইয়ে ছিল 8.5 বা 11 ছিল, আমি 3 মিলিমিটার 6 মিলিমিটার বাড়াইছি, এপাশে 3 6, এপাশে 3 উপরে 3 নিচে 3 6। হ্যাঁ সো এখানে 215 মনে ছিল 221 আসছে, আর 279 ছিল 0.4, 285 আসছে 6 6 বাড়িয়ে দিছি,
মিলিমিটার সো এটা এই প্রবলেমটা সলভ হ্যাঁ তাহলে আমরা কি করব এখন এরপরে আচ্ছা আচ্ছা এখন ঠিক আছে থ্যাংক ইউ ইয়ার জন্য নন ইউএস লেটার হেড আচ্ছা এই গেল আচ্ছা এবারটা গেল নন ইউএস 297 মিলিমিটার 210 মিলিমিটার 336 যোগ করবেন 303 216 হ্যাঁ যোগ করে সেম কাজ করে ফেলবেন খুব সহজ খুব সহজ আসলে কোনো টেনশনের কিচ্ছু নাই আচ্ছা এখানে এখানে বসছে ইউএস এর ক্লায়েন্ট সাধারণত ইনভেলপের জন্য ইউএস এর ক্লায়েন্টরা সাধারণত ইনভেলপের জন্য ওরা নাম্বার 10 ইনভেলপ স্কোর সাধারণত অথবা নাম্বার 9 ইউএসএন ব্লক দুইটাই স্কোর একটা 4.125 ইঞ্চি হবে উপরে এবং 96 বাই একটা 3.875 উপরে আর এটা গেলে 8.875 যাবে সো ক্লায়েন্ট বলে দিবে হ্যাঁ যদি তার কোনটা বেটার হয় সাধারণত আমরা নাম্বার 10টাই সাধারণত বেশি পছন্দ করে নাম্বার 9 পছন্দ করতে পারে আর এছাড়া যদি যায় তাহলে যাবে নন ইউএস নন ইউএস ইনভেলপ ডিএল সাইজ ইউএস ডিএল তো 110 বাই 220 যদিও ওরা 221 ধরছে 99 হ্যাঁ নন ইউএস মানে ইউরোপিয়ান 110 বাই 221 মিলিমিটার এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান ক্লায়েন্টের জন্য ডিএল সাইজ বলে দেখ হ্যাঁ 110 বাই 221 মিলিমিটার সো এটা কিন্তু 316 আসবে আর 221 যাবে দুই পাশে আমি যদিও আলাদা একটা সিস্টেম করে নিচ্ছি ক্লায়েন্টকে বোঝানোর জন্য যদিও জানি না আপনাদের কাছে পছন্দ হয় কিনা বা আপনাদের পছন্দ হবে কিনা আমি আলাদা করে বানাই দিচ্ছি এইটা আমি কোনোটা ফলো করি না এনভেলপের ক্ষেত্রে আপনার যদি পছন্দ হয় বলতে পারেন একদিন ল্যাব দেখাবো না কি করছি হ্যাঁ আমি আমার মতো বুঝাই দিচ্ছি সব কিছু আচ্ছা হ্যান্ড ওভার ক্ষেত্রে কি বলছে আচ্ছা ওই আগের মতো অ্যানালিটিক্যাল ভার্সন এই ঠিক আছে ওই যে প্রিভিউ ইমেজ একটা সোর্স ফাইল একটা প্রিন্ট ফাইল একটা ওয়েব প্রিভিউ ইমেজ তিনটে দিয়ে দিবেন ঠিক আছে আর আর ই করা লাগে আর লিঙ্ক যদি চায় লিঙ্ক যদি করা লাগে এই আর কি ও ফর সাম কাস্টমার পে রিকোয়েস্ট ডক ফাইল অ্যান্ড হাউ টু কনভার্ট ইউর ডিজাইন টু ওয়ার্ড আমি এইভাবে করি না আমি আলাদাভাবে করি ওকে আমি কনভার্ট করা যায় আমি জানি না বাট আমি আলাদাভাবে করে ফেলি ম্যানুয়ালি করি আলাদা চার্জ নিই আমি হ্যাঁ ডকটা যদি করে এইভাবে করাটা আমার কাছে পছন্দ মনে হয় না আচ্ছা মেক শিওর দ্য অল দ্য সিএমএ কালার মোড 300 ডিপিআই রেজুলেশন আচ্ছা ওকে সো লেট মি হিট একটা ওয়েব প্রিভিউ একটা সোর্স ফাইল একটা প্রিন্ট ফাইল প্রিন্ট ফাইলে কি হবে লেট মি হিট আমরা সব আউটলাইন স্ট্রাক করে দিব বাকি সবগুলো ঠিক থাকবে হ্যাঁ ওয়েব প্রিভিউ পিএনজি বা জেপিজি আর ইনভেলপের ক্ষেত্রেও এটা নাম্বার 10 এটা নাম্বার 10 এত আচ্ছা কালার মোড সিএমএ আমরা সবসময় সিএমএ যাবো আর জিবিতে যাবো না আর জিবি হচ্ছে ওয়েবের জন্য আর সিএমএ প্রিন্টের জন্য ব্লিড ট্রিম সেফটি লাইন আচ্ছা সবাই তো জানি আমরা যে ট্রিম লাইন কাটে কাটা হবে ব্লিড লাইন হচ্ছে একটু বাড়াতে হবে সেফটি লাইনের মাঝে থাকবে সেফ থাকবে যাতে যেন সেফ থাকে যেন রেজুলেশন ভালো রেজুলেশন দিতে হবে যদি আমরা এর মাঝে কোনো জায়গায় ফটো ইউজ করি তখন 300 ডিপিআই হাই রেজুলেশন আচ্ছা সেম আগের জিনিস ফয়েল লিঙ্ক 1 2 আচ্ছা ঠিক আছে স্পট কালার স্পট ইউভি শর্ট আপ স্পট কালার স্পট ইউভি এই তো হয়ে গেল সো আমাদের মনে হয় এগুলো করতে পারলে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ই করবেন এই ফোরামে লক্ষ্য রাখবেন আমাদের গ্রুপটার ফর্মও আছে ফর্মগুলো নিয়মিত চেক করবেন হ্যাঁ আমাদের আল্লাহ যেন পিছিয়ে গেছে ফর্ম আমরা পিছিয়ে গেছে আবার সেগুলো ঢিলা হয়ে গেছে সবাই আমরা আচ্ছা অনেক সময় নষ্ট করলাম আসলে সবাই সময়ের মূল্য হচ্ছে আপনাদের আরও বেশি সো আপনারা যখন যাবেন ডিজাইনার রিসোর্সে চলে যাবেন নিচে নিচে যাবেন একদম নিচে চলে যাবেন ডিজাইন 101 তারপর এখান থেকে ক্লিক করবেন ওখান থেকে টেমপ্লেটগুলো ডাউনলোড করে নিতে পারেন আপনারা ওই যে দেখালাম না এখানে আপনি ইচ্ছা করলে টেমপ্লেট ডাউনলোড করে বলতে পারেন সব ডাউনলোডও আছে দেওয়া হ্যাঁ আপনার যখন যেটা লাগবে এই যে ডাউনলোড আছে ইলাস্ট্রেটর ফটোশপ এমনি যে করতে পারেন আবার ডাউনলোড করতে আমি ডাউনলোড সাধ করি না নিজেই করে ফেলতে পারি ইজিলি এগুলো ডাউনলোড করে সময় নষ্ট আচ্ছা এই গেল হয়ে গেল ঠিক না তাহলে আমাদের দুইটা বিজনেস কার্ড হয়ে গেল স্টেশন হয়ে গেল সোশ্যাল মিডিয়া কপার আপনারা নিজেরাই পারবেন আর ব্র্যান্ড স্টাইল গাইড যদি করতে চায় জেনারিক চায় জেনারিক এটা যা আছে ও ডাউনলোড করে নেবেন টেমপ্লেটটা নিয়ে ওটার উপর কাজ করে নিতে পারেন জেনারিকটা জেনারিকের চার্জ কম আর যখন আলাদা চাবে তখন স্পেশাল করবেন তখন চার্জ বেশি সাধারণত কোনো বিষয় থাকে স্টাইল গাইডে এই একই অবস্থা সো এইটা যদি আপনারা পারেন তাহলে আপনারা ইজিলি দেখেন এখানে চলে যেতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাইটা আছে এখানে লিঙ্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ অ্যাপটা ইজিলি পড়বে হাউ টু হোয়াট টু ডু আই নিড টু অ্যাপ্লাই স্পেশাল প্রিন্ট বেসিক্স ওকে ফাইন এইগুলো সবই দিয়ে দিচ্ছে হাউ ডু আই ফাইন আচ্ছা এইগুলো পারলে আর দুইটা জিনিস বসছি মনে রাখবেন সোর্স ফাইল করবেন আর এই প্রিন্ট ফাইল করবেন এই দুটাই এখন ছিল এখন জানি না কি করে দেখি আমি অ্যাপ্লাই ক্লিক করছিলাম এখানে ক্লিক করলে এখানে যদি ক্লিক করি আমরা তাহলে কী আসে দেখেন এটা চলে আসে এইটাই চলে আসে সো এটা কী আছে এগুলো সব দেখেন আপনারা দিবেন কি আপনার আইডি নাম্বার দিবেন আইডি নাম্বারটা কোথা থেকে পাবেন দেয়া আছে ওরা পাবেন ইনশাল্লাহ আইডি নাম্বারটা সহজ হ্যাঁ আপনি পেমেন্টে যেয়ে পাবেন পেমেন্ট ওখানে যেয়ে পাবেন আইডি নাম্বারটা
না পেলে আমি দেখাই দিব ইনশাল্লাহ। আপনি সিকিউরিটি লিংক টু ইউনাইটেড দিয়ে প্রোফাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা এখানে না পারলে সব হিন্টও দিয়ে দিচ্ছি, ক্লিক করে করে দেখে 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 উত্তর দিবেন। এর চেয়ে মজা আর কি, প্রশ্নও দিছে উত্তর দিয়ে দিচ্ছে, খালি বুদ্ধি খাটায় বের করবেন। হ্যাঁ আর ইংলিশটা অবশ্যই পড়তে হবে, না তো হবে না। এটা করে সব কাজ কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে ওই আপনার একটা চুজ ফাইল 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 আছে, দুটো ফাইল সবগুলো জিপ করে পাঠিয়ে দিবেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই করে তারপর ডান দিয়ে দিবেন, হয়ে যাবে ইনশাল্লাহ, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। অনেক হয়ে গেছে কথা, সবার কেমন লাগলো জানি না, অনেক বকবক করছি, আধা ঘন্টার উপরে একা একা বকবক করছি। একা একা বকবক করাটাও একটু মানে কেমন জমি লাগে, মানে দেওয়ার সাথে কথা বলতেছি রেসপন্স নাই, মাঝে মাঝে রেসপন্স দিচ্ছেন মোস্ট অফ দ্য টাইম। অনেকগুলো কমেন্ট আসছে, সব দেখতে পারি না আমি, এক্সট্রিমলি সরি। তবে ইনশাল্লাহ যদি আস্তে আস্তে যদি ভালো ইয়ে পাই আরও দিব ইনশাল্লাহ। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই জানতে চাইছিলেন যে ইয়ে বিষয়ে কি জন্য নামটা, হ্যাঁ ওই যে অ্যাকাউন্ট খোলা রিঅ্যাক্টিভেশনের বিষয়, না রিঅ্যাক্টিভেশনের বিষয়ে ভাই দেখতেছে, শাইন ভাই দেখছে অনেকগুলো, কীভাবে রিঅ্যাক্টিভেট করবেন। ওই যে ভাই দিয়ে দিল লিঙ্ক দিয়ে দিচ্ছে সব কিছু, হ্যাঁ ওই লিঙ্কে যেয়ে আপনার ইজিলি করতে পারবেন। কই গেল, সরি হাউ টু রিঅ্যাক্টিভেট মাই দিস, দাম দাম দাঁড়া কীভাবে রিঅ্যাক্টিভেট করবেন কিছু ছিল, আমি করছিলাম বের করছিলাম নিউ অ্যানাউন্সমেন্ট। আচ্ছা এটা তো গেল, কই গেল রিঅ্যাক্টিভের জন্য, এটাও দিয়ে দিব ইনশাল্লাহ। রিঅ্যাক্টিভ যদি অ্যাপ্লাই করতে চান কি হবে, আপনি যদি এটা খুব অনেকে লাগবে না, বাট তারপর তাতে বলছি রিঅ্যাক্টিভেট করতে চান, যারা যারা করতে যাচ্ছেন অ্যাপ্লাই না করবেন, অ্যাপ্লাই না ক্লিক যদি ক্লিক করেন অ্যাপ্লাই না চলে যাবে সার্ভে মাঙ্কি, আপনার নেটি অ্যান্ডিজাইসার ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন। আচ্ছা তো টু এই পাঁচটা কন্টেস্টে যাবেন, হ্যাঁ ওই যে পাঁচটা কন্টেস্টে ঢুকবেন, ঢুকে পাঁচটা কন্টেস্টে যাবেন। হ্যাঁ এই যে দেখেন এখানে একটা ইয়ে আছে, ট্রিকই আছে, ট্রিকটা আমি ধরতে পারি, আমি ভুলে গেছিলাম। এই যে উই হ্যাভ ওপেন না ফিনিশড, এই জায়গাটায় ওপেন না ফিনিশড, হ্যাঁ এরকম দেখাবে, আপনার দেখাবে ঠিক এরকম দেখাবে, লগ ইন দেখাবে না, যদি কাজ করতেছেন ওপেন ওপেন এটাই খুললে বেটার, ফিনিশও করতে পারেন। পাঁচ সাতটা ডিজাইন দেখবেন করে, তারপরে আপনি পাঁচটা ডিজাইন নেবেন, সুন্দর করে ডিজাইন করবেন। ডিজাইন কীভাবে করবেন, জেনারিক ডিজাইন করবেন না সুন্দর ডিজাইন করবেন, ব্যালেন্স ডিজাইন করবেন, পাঁচটা পাঁচ ধরনের ডিজাইন করতে পারলে ভালো হয়। একটু সুন্দর প্রেজেন্টেশন করবেন, ভালো প্রেজেন্টেশন থাকে, প্রেজেন্টেশন জন্য ভালো হয়। হ্যাঁ যত সুন্দর প্রেজেন্টেশন করবেন তত ভালো ক্লায়েন্ট ভালো বলবে, এবং অবশ্যই ডিজাইন কোয়ালিটি থাকতে হবে, কোয়ালিটি ডিজাইন থাকতে হবে, এবং আপনি ডিজাইনটা কেন করলে মানে কনসেপ্টটা বুঝিয়ে দিবেন। হ্যাঁ এবং এই জন্য আমি আগের পোস্টে দিচ্ছিলাম, দেখেন আমি এই আগের পোস্টও দিচ্ছি, এই পোস্টটাতে আমি আমি যেটা ফলো করি সেটা আমি বলছি, হ্যাঁ সেটা আপনার ফলো করতে পারেন, না চাইলে সমস্যা নেই, যেটা ফলো করেন এই যে ওয়ার্মটা, এই যে এই পোস্টটা, এই পোস্টের মধ্যে আমি সবাইকে দিয়ে দিচ্ছি, দেখেন হয়ে গেল সরি, এই যে এখানে বিদায় নিচ্ছি, জানি অনেক দ্রুত কথা বলছি, অনেকে রাগ করছেন, অনেক খেতে গেছেন, অনেকে লাইফ থেকে চলে গেছেন আমি জানি। হ্যাঁ তারপর ইনশাল্লাহ যদি ভালো হয় তো ইনশাল্লাহ অবশ্যই আমাদেরকে কেমন লাগছে জানাবেন, হয়তো আরো কম সময় আসবো, 10-15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলি ওকে, হ্যাঁ আসসালামু আলাইকুম।